নমস্কার, আপনারা দেখছেন ইলেকট্রিক বাংলা প্রো, তার পক্ষ থেকে আমি আছি অনন্ত। বিগত কয়েক মাস ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আজকে যে আমি আপনাদের কন্টেন্টটা নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করেছি এবং যেই ভিডিওটা আপনারা দেখবেন, সেটা থেকে আপনাদের অনেকটা ধারণা পেয়ে যাবেন বা অনেকটা কনফিউশন দূর হয়ে যাবে। এবং আপনারা যদি আমার মতো যদি মেকানিক না হন, সেক্ষেত্রেও আপনারা যেই পদ্ধতি, যেই প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো, সেই প্রসেসগুলোর মতো আপনারা যদি কাজ করেন, তাহলে অনায়াসেই আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার যে ফ্যানটা আছে, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান বা অল পারপাস ফ্যান, আমি এখানে সিলিং ফ্যানের কথা বলছি না, কারণ সিলিং ফ্যানের ব্যাপারটা একটু ভিন্ন। তাই আমি বলছি যে আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে একটা আপনারা নলেজ পেয়ে যাবেন যে কীভাবে আপনারা চেক করলে বুঝতে পারবেন এটা নর্মাল হিট বা এটা ওভার হিটিং হচ্ছে। আর ওভার হিটিং হওয়া মানে প্রচণ্ড সমস্যা। ওভার হিট হলে সেই ফ্যানটা দেখবেন যে ওভার হিট হয়ে যাচ্ছে বা ফ্যানটা চলতে চলতে জাম্প হয়ে যাচ্ছে, অনেক সময় এইসব প্রবলেমগুলো হয়। চলুন আমি ভিডিওটা শুরু করে দিই আর সেইখানে কথা বলে নেবো, চলুন। ওকে, তো আমরা ওয়ার্কশপে চলে এসেছি। এরপর দেখতেই পাচ্ছেন যে এই ফ্যানটা ওভারহিটিং প্রবলেমের জন্য আমাদেরকে দিয়ে গেছে একটা কাস্টমার। তো তিনি বলেছেন আমার ফ্যানটা খুব হিট হচ্ছে। তো ফ্যানটা রানিং আছে, দেখতেই পাচ্ছেন যে ফ্যানটা ঘুরছে, কিন্তু কাকার বক্তব্য হলো যে ফ্যানটা আমার হিট হয়ে যাচ্ছে। এবার দেখুন, ফ্যান চললে ফ্যান হিট হবে, এটা কিন্তু মিস্ত্রি নয়, এটা কেউ ঠিক করতে পারবে না যে হিট হবে না, এমন কোনো ব্যাপার নেই, হিট হবে। কিন্তু একটা আছে ওভার হিটিংয়ের ব্যাপার থেকে যায়, যে ওভার হিটিং হলে সেটা খারাপ। তো সেটাই কীভাবে আপনারা চেক করবেন, তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা এইগুলো সব খুলে নেবেন, খাঁচা, জালি ফালি, ব্লেড, তারপর কভারগুলো খুলে নেবেন। তো ব্যাক কভারগুলো খুলে নেবেন ভালোভাবে, আর খেয়াল রাখবেন যে ব্যাক কভার খোলার সময় যেন স্ক্রুড্রাইভার নেবেন বা টেস্টার যে ইত্যাদি খুলবেন, যেন কয়েলে না স্ক্রুড্রাইভার ফসকে লেগে যায়, সেই ব্যাপারগুলো একটুখানি ভালো করে খেয়াল করবেন। কারণ আমি সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে, তাই একটুখানিও আমি কাটিনিকো সম্পূর্ণটাই আমি দেখাবার চেষ্টা করছি। তাই একটু ভালো করে যদি ধৈর্য ধরে দেখে নিতে পারেন, তাহলে সমস্তটা শিখে যাবেন। ওকে, তারপর এরপর আমরা পিনটা খুলে নেব। এই যে পিনটা, ওই পিনটা খুলে নেব। পিনটা একটা ইজিলি ব্যাপার খোলা, ঠুকে খোলার দরকার নেই, তাহলে স্যাপটা বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর এই যে কানেকশানগুলো, আপনারা যদি ঠিকঠাকভাবে না জানেন, তো অবশ্যই আমি বলবো ফোনে ছবি তুলে রাখুন, তারপর খুলুন। এরপর এইগুলোকে খুলবেন, দেখে দেখে মার্কিং করে করে খুলে নেবেন। এরপর আপনারা সুইংয়ের পাতি খুলবেন, যেটা সুইং হয়, ওই সুইং পাতিটা, ওই পাতিটা খুলে নেবেন। ওই পাতিটা খোলার পর নাটটাকে আবার ওই পাতি দিয়ে লাগিয়ে রেখে দেবেন, কারণ ছোটো নাট বাই চান্স হারিয়ে যেতেই পারে, তখন আবার অসুবিধায় আপনারা পড়ে যাবেন পাতি লাগানোর সময়। তো আমাদের সবটাই কমপ্লিট। এরপর আমরা ফ্যানটাকে খুলবো, তার জন্য আমরা স্ক্রুড্রাইভার নিয়ে চারটে নাটকে সুন্দরভাবে খুলে নেব। আর যখন এই নাটগুলো যখন খুলবেন, তখন খুবই সাবধানে খুলতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে একটুখানি যদি স্ক্রুড্রাইভার যদি স্লিপ করে, তো সেক্ষেত্রে কয়েলে গিয়ে স্ক্রুড্রাইভারটা লাগবে এবং কয়েলের তারগুলো কেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ হয়ে যেতে পারে এই তার কাটার জন্য। তাই একটু সাবধানে, তো যেমনভাবে দেখানো হচ্ছে ঠিক তেমনভাবেই আপনারা খুলবেন, আপনাদের কোনো অসুবিধা নেই। আমি একটুখানিও কাটিনি, আপনাদের যাতে ভালো হয়, বুঝতে যাতে সুবিধা হয়, তাই আমি এক ফোঁটা কাটিনি কো সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ওকে, তো আমাদের নাট খোলা প্রায় কমপ্লিট। এরপর মেন বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব, যে আপনারা কিভাবে বুঝবেন যে এই ফ্যানটা ওভারহিট কি আদৌ হচ্ছে,
না এটা নর্মাল হিট, ওভার হিট নয়, সেটা কিভাবে বুঝবেন? তো আমরা খুলে নেব, এখানটা সাবধানে খুলবেন কারণ তারগুলো বাই চান্স কেটে যেতে পারে জোর জোর টানাও টানাটানি করলে। তো এরপর আমরা কয়েলটাকে বার করে নেবো আস্তে করে। আচ্ছা, এরপর আপনারা যেই শ্যাফটাতে যে রোটারটা লাগানো আছে ওই রোটারটাকে ভালো করে দেখবেন, আমি যেটা ধরে আছি হাতে করে আর কি। একটুখানি জাম হচ্ছে, আমি একটু পরিষ্কার করে নেবো, তাহলে বেরোবে না। আচ্ছা, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন যে এই জায়গাটা যদি এমনি ফ্রেশ থাকে তাহলে জানবেন এটা নর্মাল হিট, আর যদি দেখেন যে দাগ করে গেছে, দাগ হয়ে গেছে বা গায়ে ঘেঁষা মারার চিহ্ন রয়ে গেছে, তাহলে ওই জিনিসটা দাগ হয়ে যাবে, গোল রাউন্ড দাগ হয়ে যাবে, আর ওই যে কয়েলটা যাতে বাঁধা আছে ওই কোডটাও দাগ হয়ে যাবে, তাহলে বুঝবেন যে স্যাব বুস আপনাকে চেঞ্জ করতে হবে, এইটার কারণে ওভারহিট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সব চেক করে নিলাম, স্যাব বুস সবই ঠিক আছে, সবই নর্মাল। তো আমরা এবার যেটা করব সেটা হলো সার্ভিসিং করে নেবো, ফ্যানটাকে যেহেতু খুললাম ভালো করে সার্ভিস করে দেবো, একটু তেল ফেল দিয়ে ভালো করে সার্ভিস করে কমপ্লিট করব। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কীভাবে সার্ভিস করা হয়। ঠিক আপনারা এইভাবে অয়েল দিয়ে দেবেন বুসে। আর একটা কথা এখানে বলার আছে, আচ্ছা, ভোজ্য তেল বাড়িতে যেই তেল খাওয়ার জন্যে ব্যবহার করা হয় সেই তেল কোনো রকম দেবেন না। আমি দেখেছি কিছু কাস্টমারের এরকম বদভ্যাস আছে যে ফ্যানটা ঘুরছে না, ফ্যানটা জাম হচ্ছে, বা ফ্যানটা যে কোনো ব্যাপার হলো একটুখানি সর্ষের তেল বা একটুখানি নারকেল তেল বা যে কোনো ভোজ্য তেল দিয়ে দিল, মনে করলো আমার ফ্যানটা একদম পুরো ব্যাপক ওকে হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে, কিন্তু এটা একদম কোনো রকম দেবেন না গো, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা যে মোটর সাইকেলের যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয় 10W30 বা 40, সেই অয়েলটা দিতে পারেন। এবার যদি আপনারা মনে করেন যে কোথায় পাবো আপনাদের, তাতেও কোনো চিন্তা নেই, মোটর সাইকেল গ্যারাজে গিয়ে বলবেন একটুখানি অয়েল দিন, পুরা পুরা অয়েল দিলেও কাজ হবে, পুরা অয়েলও ভালো, পুরা অয়েলও ভালো চলে। তো তাই সেটাই দেবেন, তবুও সেটা ভালো কাজ করবে। এবং আমি এখনও বলছি ভোজ্য তেল একদম দেবেন না, ওটা বোকামির পরিচয় দেওয়া হয়। তাই আমি বলবো আপনারা ভোজ্য তেল থেকে বিরত থাকুন, ওকে? তো এরপর দেখুন কিভাবে ফিটিং করা হয়। তো এরপর নাটগুলোকে ঠিকঠাকভাবে ফাঁসিয়ে নেবেন আগে। তো যদি আপনাদের এই মডেলের ফ্যান হয় তাহলে তো বুঝতেই পারছেন, আর অন্য মডেলের ফ্যান আছে, কিছু ফ্যান আছে তিনটে স্ক্রু থাকে, কিছু ফ্যান আছে দুটো স্ক্রু থাকে, যেগুলো দুটো স্ক্রু থাকে সেইগুলো আরও একটু সহজ হয়ে যায়। আর এই ফ্যানগুলো যখন ফিটিং করবেন অবশ্যই হাফে হাফে টাইট দেবেন এবং কোনাকুনি দেবেন, পাশাপাশি দেবেন না, কোনাকুনি টাইট দেবেন, হালকা হালকা করে, ফুল টাইট দেবেন না প্রথমে, হালকা হালকা করে কোনাকুনি দেবেন, তারপর এইগুলো হালকা করে হয়ে গেলে ওইদিকে কোনাকুনি দিয়ে তার ফুল টাইট করে দেবেন, ঠিক আছে? বেশি হুটোপাটি করবেন না কো, হুটোপাটি করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, হুটোপাটি করে নাট টাইট দিতে গেলে বাই চান্স স্ক্রু ড্রাইভার স্লিপ করে কিন্তু কয়েলে কিন্তু লেগে যেতে পারে, সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমাদের সার্ভিস কমপ্লিট, এরপর আমরা সমস্ত কিছু লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে চালিয়ে আর একবার ডেমো দেখিয়ে দেবো, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোনটা নর্মাল হিট কোনটা ওভার হিট। ওভার হিট হলে অবশ্যই গায়ে মারবে, গায়ে যতক্ষণ না মারবে ততক্ষণ ওভার হিট হবে না, আর সেটা নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যে আমার ফ্যানটা হিট হচ্ছে, এটা কোনো কারণে ফ্যান চললে ফ্যান হিট হবেই। এবার ওভার হিট আমি আগেই বললাম, ওভার হিট আর নর্মাল হিট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোনটা ওভার হিট কোনটা নর্মাল হিট। আর এইরকম প্রবলেম হলে আপনারা টেনশন অযথা টেনশন নেবেন না গো, ঠিকঠাকভাবে লক্ষ্য রাখবেন, ঠিকঠাকভাবে দেখবেন, আর আপনারা যদি নাই পারেন কাজটা করতে আমার দেখেও তাহলে অবশ্যই মেকানিকের কাছে নিয়ে গিয়ে একবার খুলিয়ে চেক করে নেবেন, সে কী বলে একবার দেখে নেবেন, যেহেতু আমার এই কাজটা দেখলেন
আপনাদের একটা এক্সট্রা নলেজ হয়ে গেল যে কিভাবে কি, এবার মিস্ত্রি কেমন কি বলছে আপনারা মিলিয়ে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।